আল্লাহ নবী গুজরাট শরীফে আছেন, আল্লাহ নবী বাড়িতে তো শরীফ তারা রেখে দেন, আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, ও হযরতে জিবরাইল কি মনে করে আমার কাছে এলেন, কি চিন্তা করে এসেছেন এত গভীর রাত্রিরে, কি মনে করে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা, ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা, আল্লাহ আমাকে নবী হুজুর পেয়াদে মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, হুজুর আপনি একা একা থাকেন, হুজুর আপনি একা একা থাকেন, আল্লাহ আমাকে দরবারে পছন্দ হলো না, আল্লাহ আমাকে দরবারে পছন্দ হলো না, ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা, আল্লাহ আমাকে ওনে পাঠিয়ে দিলেন, আপনি কি বিয়ে করবেন, আপনি কি নিকাহ করবেন, আপনি কি বিয়ে করবেন, আপনি কি নিকাহ করবেন, ও জনক আল্লাহ নবী জিজ্ঞাসা কানা করলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ বিয়ে করব, আমি নবী নিকাহ করব, আমি রাসূলুল্লাহ তো কোনো মেয়ে পছন্দ করে রাখি না, আমি নবী তো কোনো মেয়ে পছন্দ করে রাখি না, এই গভীর রাত্রিরে কাবারে মেয়ে দেখতে যাব, কোথায় গেলে মেয়ে পছন্দ খানা করবে, কার বাড়ি মেয়ে দেখতে যাব, ও হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা, ইয়া রাসূলুল্লাহ আমি মাল্লা, আল্লাহ আমাকে নবী কারো বাড়ি যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না, এখানে বসে বসে এখন মেয়ে দেখতে পাবে, এখন মেয়ে পছন্দ করতে পারবে, শরীরের ছবি কানা আল্লাহ রাসূলের সামনে শরীরে বসে যে দেখালে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, মহব্বত করবেন করার মতন করে মহব্বত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন মেনেছিলেন কেমন মহব্বত, গোটা মক্কায় খালি কাফের আর কাফের, আমার নবীকে কষ্ট দিল নবীকে মারলো, আল্লাহ নবী বিরুদ্ধ চরণ হয়ে গেল আবু লাহাব, আল্লাহ নারাজ হয়ে গেলেন, সূরা দিয়ে দিলেন সূরা লাহাব, আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিন, সুন্দরীর মা, সুন্দরীর মা উম্মে জামিন, আমার নবীকে জীবন মোহাম্মদ বলেন, সারা জীবন নবীকে কষ্ট দিয়ে বলেছিল মুজাম্মাম, আমার নবী নাকি নাউজবিল্লাহ নিকৃষ্ট, আস্তাগফিরুল্লাহ বললে না, নাউজবিল্লাহ বললে না, আল্লাহ নারাজ হয়ে গেলেন, রূপ নিয়ে দিলেন, অর্থ নিয়ে দিলেন, পথের ভিখারি হয়ে গিয়ে জঙ্গলের কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে মাথায় করে নিয়ে লোকে দৌড়ে দৌড়ে গিয়ে বিক্রি করতো, লাকড়ি নেবে গা, লাকড়ি কিনবে গা, লাকড়ি কিনবে গা, আল্লাহ কোরআন শরীফে বলেছে হাম্মালাতাল হাতা, চিন্তিত হয়ে গেলে এই মক্কার পরিস্থিতি সব কাফের, আমি তো নবীর সাথে হিজরাত করব, মেয়েটা বড় হলো কার হাতে মেয়েটাকে তুলে দিয়ে যায়, কে আমার আয়েশাকে বিয়ে করবে, রাদিয়াল্লাহু তাআলা সবই তো কাফের, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কার হাতে তুলে দিয়ে চিন্তিত হয়ে গেলে, কে আমার আয়েশাকে বিয়ে করবে, রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুকের কাছে গেলে, ও চলে গেল, ও আমার বড় বিবাদ জানলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুকের কাছে গেলেন, ও হযরত ওমর, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন, চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কে আমার আয়েশাকে বিয়ে করবে, কার হাতে মেয়েটাকে তুলে দি, কার সাথে মেয়েটা বিয়ে দি, কে আমার আয়েশাকে বিয়ে করবে, ও জনাব আল্লাহ রাসূলের সাগামী
ইসলাম জানে দ্বিতীয় নম্বর খনি বাপ হযরতে ওমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিয়েছেন হুজুর আমার কি বলে দিলেন ও হযরত মুবাক্কার ও হযরত মুবাক্কার রাদিয়াল্লাহু তাআলা আমি আপনার আয়েশাকে বিয়ে করব না আমি আপনার আয়েশাকে নিকাহ করব না পারলে অন্য কারোর কাছে যান পারলে অন্য কাউকে গিয়ে বলেন আমি ওমর বিয়ে করব না আমি ওমর নিকাহ করব না ও জুবাকে আল্লাহ রাসূল সাহাবী ইসলাম জাগানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে চলে গেলেন ও হযরত উসমান ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে কাবের চতুর্দিকে বেমার চতুর্দিকে কাবের কার হাতে মেয়েটাকে তুলে দি কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দি কে আমার আয়েশাকে বিয়ে করবে কে আমার আয়েশাকে নিকাহ করবে আপনি আমার আয়েশাকে বিয়ে করেন যদি আল্লাহ তাআলা আপনি আমার আয়েশাকে নিকাহ করেন ও জুবাইর আল্লাহ রাসূলের জামাতাম আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানে তৃতীয় নম্বর খলিফা হযরত উসমান ইবনে আফফান জানিয়ে দিয়েন ও হযরত আবু বকর ও হযরত আবু বকর যদি আল্লাহ তাআলা আমি আপনার আয়েশাকে বিয়ে করব না আমি আপনার আয়েশাকে নিকাহ করব না পারলে অন্য কারোর কাছে যান পারলে অন্য কাউকে গিয়ে বলেন আমি উসমান বিয়ে করব না আমি উসমান নিকাহ করব না পারলে অন্য কাউকে গিয়ে বলেন আমি করব না আবু বকর সিদ্দিক চিন্তিত হলেন কে করবে বিয়ে নবীর কাছে গিয়ে কাঁদতেন আর বলতেন হুত জীবনের আশা তিনটে জীবনে আমার শখ হলো তিনটে এক নম্বর আবু বকরের মনটা চায় সব সময় আপনার চেহারাটাই দেখি জোরে বলে দু নম্বর হুজুর টাকা আমার খরচা হবে আপনার জন্য জোরে বলবেন না তিন নম্বর মেয়ে আমার বিয়ে দেবো আপনার সাথে নবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতেন জীবনের শখ এই তিনটে হযরত ওমর ফারুক বলে বিয়ে করব না হযরত উসমান ইবনে আফফান বলে বিয়ে করব না কে বিয়ে করবে গুটি কত মুসলমান সব তো কাফে হিজরাতের আগে চিন্তিত হয়ে গেছে চিন্তার মধ্যে সময় কাটে চিন্তা করতে করতে বাড়িতে ঘুমাচ্ছে গভীর রাতে খপ দেখলে স্বপ্ন দেখছে কে যেন কবে স্বপ্নে বলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের জন্য চিন্তা করবে না কাউকে বলবে না মেয়ের জন্য আর কাউকে বলবে আগামীকাল সকালে আল্লাহ রসুলের দরবারে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা আল্লাহর রসুলকে গিয়ে দেবে জোরে বললেন না মেয়েকে জন্য বিয়ে কাউকে আর বলবে না নবীকে বলবে দুনিয়ার কারোর কাছে এই প্রস্তাব তার আপনি দেবে আগামীকাল আল্লাহ রসুলের দরবারে গিয়ে নবীকে বিয়ের প্রস্তাবটা দেবে জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন আল্লাহ নবী বাড়িতে তো শরীফ তারা রেখে দেন ও জুবাকে আল্লাহ রসুলের বাড়িতে গভীর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল কি মনে করে আমার কাছে এলেন কি চিন্তা করে এসেছেন এত গভীর রাতে কি মনে করে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাকে নবী হুজুর পেয়াদে মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন হুজুর আপনি একা একা থাকেন হুজুর আপনি একা একা থাকেন আল্লাহ পাকে দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকে দরবারে পছন্দ হলো না ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন আপনি কি বিয়ে করবেন আপনি কি নিকাহ করবেন আপনি কি বিয়ে করবেন আপনি কি নিকাহ করবেন ও জুবাইর আল্লাহ নবী জিজ্ঞাসা করা করলেন ও হযরতে জিবরাইল ও হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ বিয়ে করব আমি নবী নিকাহ করব আমি রাসূলুল্লাহ তো কোনো মেয়ে পছন্দ করে রাখি না আমি নবী তো কোনো মেয়ে পছন্দ করে রাখি না এই গভীর রাত্রিরে কাবারে মেয়ে দেখতে যাব কোথায় গেলে মেয়ে পছন্দ খানা কবে কার বাড়ি মেয়ে দেখতে যাব ও জুবাইর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানি
বাড়িয়ে দিলেন, আল্লাহ নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ, আল্লাহ পাকের নবী কারো বাড়ি যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না, এখানে বসে বসে এখন মেয়ে দেখতে পাবে, এখন মেয়ে পছন্দ করতে পারবে। শরীরের ছবি কানা আল্লাহ রাসূলের সামনে শরীরে বসে যে দেখালে জোরে মরুন সুবহান, আর একটু জোরে মরুন সুবহান। আল্লাহ বলে পাঠিয়েছেন বিয়ে করবেন কি বলে, নবী বলে বিয়ে করব তো মেয়ে কো, আমি নবী তো মেয়ে দেখিনি, এত রাতে আবার খোদা মেয়ে পছন্দ করতে যাব, কারো বাড়ি যেতে হবে না, কোথায় নেই এখানে মেয়ে দেখতে পাবে কই? নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটা নবীকে দেখাতে, হুজুর এই মেয়ে, জোরে বলেন, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না হুজুর, আগামী কাল সকালে আবু বকর সিদ্দিক এসে বিয়ের প্রস্তাব দেয়, হুজুর না বলবেন না, ঘটককে জিবরাইল আলাইহিস সালাম পছন্দ হয়ে খবর পাঠিয়ে দেন স্বয়ং আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম, নবীর মায়ের নামে জিনা তোহমত পর্যন্ত দিয়েছে, জিনা অপবাদ দিয়েছে। নবী ডাকলেন দুজন সাহাবা, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সবাই তোমার মেয়ের নামে জিনার অপবাদ দিয়েছে, জিনা তোমার দিয়েছে, তুমি বাপ, বাপ হিসাবে কি রায়? হুজুর বিয়াদুই মাপ চাই, আমি আবু বকরের কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়, জোরে বলবেন। আল্লাহর রাসূলের যত সাহাবা ছিলেন একটাই সাহাবী জীবন ও নবীর কথায় কোনোদিন রায় দেয় না, নবী সাহাবাদের থেকে রায় জিজ্ঞাসা করতেন, জানতেন এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়। গাজওয়ায় খন্দক নবী সাহাবাদের থেকে রায় জিজ্ঞাসা করে ওই সমাধান, গর্ত খুঁড়তে হবে, খন্দকের যুদ্ধ, গাজওয়ায় খন্দক গর্ত খোঁড়া, সাহাবারা রায় দিতেন, নবী জিজ্ঞাসা করতেন, একটাই সাহাবী আবু বকর, একটাই সাহাবী, বলবে বারোটা নাম্বার তো, একটাই সাহাবী নবী পাক জিজ্ঞাসা করলে উনি কোনোদিন রায় দিতেন না, একটাই বলতেন হুজুর রায় যেটা আপনার ওটাই আমার, জোরে বলে, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না, মেয়ের নামে জেনার অপবাদ, তারপরও চুপ, নবীও কাঁদছে, মাও কাঁদে, সাহাবারও কাঁদে, গোটা মদিনা শরীফ স্তব্ধ হয়ে গেছে, মায়ের নামে জেনার অপবাদ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কঠিন পরিস্থিতি, সব ঘুম হয়ে গেছে, এই জেনা তোহমতটা দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কি সুলুহ, মুনাফিকদের সরদার, মুনাফিকে সরদার, এখনো সমাজে কিছু কিছু মুনাফিক আছে না, না কথা বলে না কেন, এই জামানার টপ র‍্যাঙ্কের মুনাফিকের নাম জানেন, এই জামানার টপ র‍্যাঙ্কের মুনাফিকের নাম জানেন আপনারা, জানেন না, ওয়াসিম রেজবি নাম শুনেন, কথা বলেন, ওয়াসিম রেজবি নাম শুনেন না, ও হলো বর্তমান এই জামানার টপ র‍্যাঙ্কের মুনাফিক, কেন বলতে কোরআন শরীফের 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন না, ঈমান থাকবে, কোরআন শরীফে সন্দ আছে, কথা বলে না, জালিকাল কিতাব লা রাইবা ফি, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, জোরে বলো সুবহানাল্লাহ, সন্দ দূরের কথা, আপনার ভুল তো দূরের কথা, সন্দটা নেই, লা রাইবা ফি, এই কাফেরটা বলে কি 26টা আয়াত কেটে বাদ দিয়ে দেবে, এটা হলো বর্তমান টপ র‍্যাঙ্কের মুনাফিক,
মুসলিম লেবাসে দিনের ক্ষতি করছে, মুসলিম লেবাসে দিনের ক্ষতি। যেমন বার হয়েছিল বালাকোটে যুদ্ধ, জি নগদ না বাকি যা বলবেন বলুন, খাতা পেনারে পশন খুলে 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 কথা বোঝে না, বালাকোটে যুদ্ধ হলো, বালাকোটে যুদ্ধ মেন কাতারের নেতৃত্ব কে দিয়েছিল নাম জানেন? জানেন জানেন হযরতে মুজাদ্দদ সাইয়্যিদ আহমদ বিন নবী রাহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের পীরের নাম কথা বলে না, দাদা পীরের পীরের নাম কি? হযরতে কুতুবুল ইরশাদ রাসূলে নমা হযরত সুই ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ, তানার পীরের নাম বাংলাদেশ চট্টগ্রাম মিরেশরা সুফিয়া রোড হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ, তানার পীরের নাম হযরতে সৈয়দ আহমদ বেরলভি রহমাতুল্লাহ, ইনি ছিলেন বালাকোটের যুদ্ধের মেন, বালাকোটের যুদ্ধ শহীদ হয়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনার সঙ্গে শহীদ হয়েছিলেন ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা, উনিও শহীদ হলেন ওই যুদ্ধেই, ছিলেন দাদা হুজুরের আরাক উস্তাদ, জানা কাজে দাদা হুজুর হাদিস শরীফ শিখেছিলেন, নাম হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ, উনার কাছে বসে বসে দাদা হুজুর কলকাতা জামালউদ্দিন মসজিদে হাদিস শরীফ শিখেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, উনার মাজারটাও কিন্তু ওই মানিকতলা দরবারে আছে, মেন গেট থেকে ঢুকলে হুজুরের মাজারের দিকে যেতে ডান দিকে ওনার মাজার পড়ে, হাফেজ জামালউদ্দিন মুঙ্গেরি রহমাতুল্লাহ, আগামী 20 অগ্রহায়ণ হুজুরের দরবারে জলসা, জানেন তো আপনারা কত তারিখ? অগ্রহায়ণ মাসে 20 তারিখ দিনের বেলা, অগ্রহায়ণ মাসে 20 তারিখ দিনের বেলা যাবেন আপনারা। ওই বালাকোটের যুদ্ধের কারণ ছিল কিছু নামদারি ফেক মুনাফে ইংরেজ সরকারের কাছে বিক্রি হয়ে গেল, রানা প্রতাপ সিং তার কাছে বিক্রি হয়ে দিনের ক্ষতি করলো, গ্রামে গ্রামে লোককে গিয়ে বোঝাতো জুম্মার নামাজ পড়া লাগবে না, হজে গিয়ে কি হবে, হজে গিয়ে খাই টাকা নষ্ট যাওয়া লাগবে না, এই মুনাফেকি করতো। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করেন, সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মুক্তাসার করব, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব, আল্লাহ পাক যদি আমার তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে, আগামী 27 কার্তিক না 28 কার্তিক মনে হয় ছোট আজগার একটা মাহফিল আছে, 27 না আব্বা হুজুর আসবেন, আমার মেজো ভাইজান হুজুর সাফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর তিনিও আসবেন, আল্লাহ যদি কবুল করে আমিও আসবো, দেখা হবে ইনশাআল্লাহ, এলাকায় তো একটু কমই আসে, আবার দেবীতলা মাদ্রাসার বড় জলসা তো হয় আলহামদুলিল্লাহ, মোটবাড়ির জলসা কদিন পরে হুজুর কেবলা আছেন তো, আবার পোলপাড়া মা আসার ওখানে হুজুর কেবলা, এদিকে তো আসেন একটা ভালোবাসা আছে, আমার বড় চাচা হুজুরও আসছেন, ইন্তেকাল হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ হুজুরের কবরটাকে নূর আল্লাহ নূর করে দেন, সকলে বলুন আমি, জোরে বলেন আল্লাহুম্মা। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুর মাদ্রাসা ওই 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 কোন মাসে আসতেন না হুজুর দেবীতলার ভেতরে না জিকির মাহফিল করতেন, আর এই মডবাড়ি থেকে ভেতরে যে কুমার জলে জিকির মাহফিল করতেন, এসব এলাকা তো ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা, আলহামদুলিল্লাহ বললেন জলে হলো আলহামদুলিল্লাহ, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কি আসবে আমার পরে আমার ভাই জনাব পীর আল্লামা নূরুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কিবলা ছোট ছেলে মাওলানা মুহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিকী ভাইজান তিনি, আবার তারপরে হরিণখোলা থেকে আসবে আমাদের মাওলানা মুহাম্মদ মফিজুল্লাহ হুসাইনি সাহেব তিনিও আসবেন, আখের দোয়া কত বড় ছিলেন তো তিনি, যে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, এই যে 57তম মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা এতিমখানা, এটা তো আপনার খুশি না বেজা, অল্প না বেশি, এই যে আমরা আপনাদের কাছে আসলাম, আমার আগে চাচাজান হুজুর আলোচনা করলেন, তার আগে আমার ছোট ভাই তিনিও করলেন, এগুলোতে আপনারা খুশি না বেজা, এই মাহফিলটা বন্ধ করবেন না, থাকবে এই এতিমখানাটা কমবেশি 40
আমি আপনাদের কাছে অল্প সময় বলবো, আমার অল্প সময় আর আছে, বারোটায় আপনাদের কাছ থেকে বিদায় নেবো, অল্প সময়। এতগুলো ভাই বাপজিরা ছেলেরা যুবকেরা আছে, এতিমদের মুখের দিকে তাকিয়ে বাপারা মা হারা এতিম এসির গরিব তাদের মুখের দিকে তাকিয়ে, কি নাম ভাই কারিম, মা ইন্তেকাল হয়ে গেছে, আহা আমারে কারিমুল ভাই, ওনার আম্মা ইন্তেকাল হয়ে, মায়ের রুহের মাগফিরাত উদ্দেশ্যে দোয়া আছে, ভাই বলতে 500 টাকা দেব, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার আম্মার রুহের সওয়াব পৌঁছে দেন, দয়াময় দয়া করে আল্লাহ ওনার আম্মার কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন, নাম বলে 1000 টাকা কে দেবে, মাদ্রাসার জন্য 1000 টাকা কে দেবে, কি এক মন চাল দেন, 40 কেজি চাল, কত এতিম ছেলে কোনো পড়ে কানে, তাদের মুখের দিকে তাকিয়ে এক মন চাল দেন, এত কোন ভাই বাপজিরা যুবকেরা আছে, হাত তোলে মনটা বড় করে নাম বলে, আজ মরলে কালকে দুদিন, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে, তাদের মুখের দিকে তাকিয়ে দেন, হাত তোলো মনটা বড় করে হাত তোলে, 1000 টাকা কে দেবে, মা আসার ছাত্রদের মুখের দিকে তাকিয়ে 1000 টাকা কে দিচ্ছে, এতগুলো ভাই বাপজিরা আছে, ধনী এলাকা প্রভাবশালী এলাকা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনার হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে আল্লাহ আরো বরকত দান, বলেন আমি, জোরে বললেন আল্লাহুম্মা আমিন, হাত তোলো 1000 টাকা কে দেবে, মাদ্রাসার জন্য 1000 টাকা কে দিচ্ছে, হাত তোলে, ব্যবসা বাণিজ্য করেন, ঘেরি করেন, ফেসারি করেন, মনটা বড় করে দেন, মাদ্রাসার জন্য 1000 টাকা কে দিচ্ছে, নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, সুবিদ মোল্লা দক্ষিণ বারগায় বাড়ি।